কাঁচকলা সিদ্ধ করে, আলু সিদ্ধ করে আর বেসনটাকে আমি জলে ভিজিয়ে রেখে গেছি, সেই বড়ার করে ঝোল, কাঁচকলার বড়ার ঝোল। তার জন্য আমি কাঁচকলাটাকে একটু অল্প সিদ্ধ করে গেটার সাহায্যে আমি করে নিয়েছি, আলুটাও দেখেছ, তার সঙ্গে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু ভাজা জিরে গুঁড়ো এর মধ্যে দিচ্ছি। অনেকে মটর ডাল বেটেও করে, কিন্তু আমি করছি বেসনটা তো ডাল দিয়েই হয়, তার জন্য আমি বেসন দিয়ে এটাকে করে নিলাম। এবার তো জানোই এই মশলাগুলো আলু দিয়ে কাঁচকলা দিয়ে আগে মাখতে হবে। তেলটাও আমি বসিয়ে দিয়েছি। কাঁচকলাটা সাধারণত কাঁচকলা আলুর ঝোল কিংবা শুক্ত, কাঁচকলা ভাতে সিদ্ধ খেতেই ভালো লাগে, আর আমি তার জন্য একটু কাঁচকলা সিদ্ধ আলু সিদ্ধ রেখেও দিয়েছি। আর দুপুরবেলা থেকে লাঞ্চে হচ্ছে আলু কাঁচকলা আমার জন্য আর দিচ্ছি গাঁঠি সিদ্ধ। গাঁঠি দিয়েও কিন্তু কাঁচকলা বড়ার ঝোল করা যায়, কিন্তু আমি সেটা করব না, আর খোসাটা আজকে রেখে দেবো। কেন, আজকে যেহেতু ইচ্ছা আছে আজকে নিরামিষ খাবো, তার জন্য তো পেঁয়াজ রসুন অ্যাড করা যাবে না, তাই দুঃখে ওখানে রেখে দিলাম, কিছু ফেলতে কষ্ট লাগে। আর কাঁচকলা খোসা বাটা খেতে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে কালো জিরে পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি। তেলটা গরম হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। ভেবেছিলাম এখানে আরেকটু বেসন গুঁড়ো দিতে হবে, না, এমনিতেই বেশ সুন্দর হয়ে গেছে, টাইট টাইটই হয়েছে, যেহেতু আমি জলটাকে ফেলে দিয়েছি একদম গেটার দিয়ে, যেহেতু করেছি কোনো দানাও নেই। আর এর মধ্যে কিন্তু একটু পোস্ত দিলে আরেকটু ভালো লাগে, কিন্তু আমি পোস্তটাও দেবো না। দেখো এবার আমি বড়াটাকে, দেখো কতটা হয়ে গেছে, দেখো এবার আমি তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিচ্ছি ফুলুরির শেপে, কেউ ফুলুরি বলে বা বড়ার শেপ, তা ফুলুরিটা তো তো এইভাবেই দেয় বা ডালের বড়ি, আমি সেই হিসেবেই ছোট্ট ছোট্ট করে বড়াগুলো দিয়ে নিচ্ছি। দেখো এই বড়া দিয়ে কাঁচকলা আলু ডালনা খেতে খুবই ভালো লাগে। একটু বড় বড় শেপই করছি, তারপরে ঝোলে দিলে বেশ নরমও হয়ে যাবে। সবই সিদ্ধ করা আছে, কিন্তু যেহেতু কাঁচার গন্ধটা যাতে না থাকে তার জন্যই আমাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, টেস্টটাও বাড়ে খেতেও ভালো লাগে। যে বুঝতেই পারছো একটা তো টেস্টি খাবার দরকার, তার জন্য কী করছি, কাঁচকলা আলু বড়া দিয়ে ঝোল গাঁটি সিদ্ধ, ব্যাস দুপুরে খাওয়া জমে যাবে। সবসময় তো আর ভালো মন্দ খাওয়াটা আমার কেন কারোর কাছেই সম্ভব নয়, তা বাড়িতে যদি নিজের মনের মতন করে যদি একটা দুটো আইটেম করা যায় না, তাহলে খেতে বেশ ভালোই লাগে। এখন আমার মটরটা চালিয়ে দিয়েছি, কারণ আমার রান্নাঘরে রান্না করতে খুব অসুবিধে হচ্ছে। এদিকে বাড়ির পাশের বাড়ি কাজ আরম্ভ হয়েছে, নতুন বাড়ি করেছে, তার বাড়িতেও কাজ হচ্ছে, বাড়ি থাকলে কাজ করতেই হবে, একটু আওয়াজ হলে মেনে নেবে। আমাদের না কলের জল খুব টিপুস টিপুস পরে, ওই জলে আমাদের কাজ হয় না, মটর দিয়ে আমরা জল ওপরে ট্যাঙ্কে লোড করে নিই, ওই জল দিয়ে আমাদের চান করা বলো বাসন মাজা বলো ট্যাঙ্কটাকে লোড করা থাকলে মটর দিয়ে জল তুলি। কিন্তু দেখো বড়াগুলো বেশ সুন্দর গোল গোল ফুলুরি টাইপের শেপের মতনই হয়েছে। আজকে সবচেয়ে আমাদের জীবনে দুঃখের বিষয় কি জানো, আমরা ছায়া দেখেছি, আমাদের পাশে একজন ছায়া দিদি বলে একজন মহিলা আছে, সে জীবনে কোনোদিন বিয়ে করেনি এবং সবার মানুষের পাশে থাকে, তার বয়স মাত্র 86 বছর, বেশি বয়স নেই 86, বুঝতে পারছো, দেখতে তাকে সেলুট জানানোর ইচ্ছা করে। 86 বছর মহিলাকে দেখলে মনে হয় তার বয়স কিন্তু 50ও হয়নি বলে মনে হবে। ছায়া দিদি সাতটা মানে যে কোনো ব্যাপারে ঝাঁপিয়ে পড়ে, সে একজন হেলথের মহিলা, হেলথ ডিপার্টমেন্ট সামলায়, তারপরে সে পৌরসভার একবার কাউন্সিলারও হয়েছে আমাদের পঞ্চায়েতে, আমাদের পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির পাশাপাশি মিউনিসিপ্যালিটি শেষ হয়েছে। মাঝে মাঝে সকলে যখন ডেঙ্গু হয়
বা করোনার সময় সেই রাত জেগে করোনা ব্যক্তিদের খুব সেবাও করেছে সেই দিদি আজকে আমাদের সকলকে ছেড়ে রাত 12টার সময় কালকে চলে গেছে। তার জন্য সবাই আজকে দুঃখে কষ্টে পরিপূর্ণ, কষ্ট থেকে দুঃখ, এইরকমকার দিদিকে পাওয়াও আজকাল খুবই কষ্টদায়ক। কি করব, আমরা ছায়া দেখেছি, কিন্তু ছায়া যে এতটা আমাদের ভালোবেসেছে তার নামও ছায়া। সেজন্য সবাই কেউ কে বলে ছায়া তোমার এই লাগবে, আমরা সকলকে দিদি বলেই ডাকি, কেননা সে দিদি বলার মতো তার বয়স যখন 85 বছর, তাকে তো আর নাম ধরে দেখে না। উনি হচ্ছে জীবনে কোনদিন বিয়ে শাদি করা বিয়ে করেন। প্রথমে আমি একটু জিরে পোড়ন দিয়ে দিচ্ছি, মশলাতে একটু জিরে পোড়ন দিয়ে দিচ্ছি, আর কিছু দেব না, আর দেব নুন হলুদ একটুখানি জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা পুড়ে যেতে পারে, বুঝেছ? মশলাটা পুড়ে যাওয়ার জন্য এক তিনটে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দেব ভাজা মশলা। আগে চিনিটা দিয়ে নিই, চিনিটা দিলে রঙটা বেশ সুন্দর হয়। চিনিটা একটু বেশি দিচ্ছি, আমি কি মিষ্টি খেতে ভালোবাসি, আর কাঁচকলা মানে আর একটু মিষ্টি মিষ্টি হলে আরও ভালো। আর 2 চামচ দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এইটাই হচ্ছে সব ধরনের মশলা এখানে করা আছে, আর কোনো কিছু দেব না। এইবার তেল ছাড়ার জন্য আমাকে অপেক্ষা থাকতে হবে, নাহলে কষাটা না সুন্দর হয়নি। যেই মুহূর্তে তেল ছেড়ে আসবে তখনই এই বড়াটা দিয়ে আবার কষিয়ে নেব, বুঝেছ? এবার দেখো তেলটাও ছেড়ে এসেছে কি সুন্দর। এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো আর একটা রেখেছি আমার নিজে খাওয়ার জন্য। আর ছায়া দিদি যখন চলে গেছে তাহলে কত মানুষের কত অসুবিধে, কেউ হয়তো ফর্ম ফিল আপ করতে পারে না, ছায়া দিদি কারোর যদি কোনো অসুবিধে হয় ছায়াকে ডাকে, ছায়া সব সময় আমাদের কাছে ছায়া হয়েই দাঁড়ায়। আমি যতক্ষণ আছি কারোর কোনো চিন্তা নেই, দেখেছো? এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর, আমারও বিপদের দিনে উনি পাশেও ছিল, আর রাস্তাঘাটে এসে জিজ্ঞাসা করতো কি কোনো অসুবিধে হচ্ছে না তো, কোনো কিছু হলে আমাকে ডাকবি, আমি এসে তোর সাহায্য করব। আমি হ্যাঁ দিদি তুমি তো খুব ভিড়। তা দিদি আজকে আমাদের ছেড়ে চলে গেছে, দুঃখের আর কিছু বলার নেই। যারা ভালো মানুষ তারাই ও মানুষের জন্য যখন করেছে, ওর একটা দিনও সে বিস্ময় পড়েনি, জানো? বন্ধু কী বলবো, আমরা জানি একটা দিন কোনোদিন কোনো ওষুধ খায়নি, কোনো দিন কোনো ডাক্তারের কাছে যায়নি, যেহেতু হেলথে কাজ করে তার যখন কোনো প্রবলেম হয় উনি ডাক্তারকে বলে, একটা দিন মানুষকে ভোগায়নি। আর তার যে পয়সা যেটা পায় সেটা গরিব দুঃখীদের মধ্যে দান করে। কীরকম রক্তদান শিবির হয়, গরিবরা খেতে পায় না তাদের খাওয়ার আয়োজন করে, ক্যাম্প করে, ক্যাম্পে রক্তদান শিবির যদি লাভটা হয় সেটা গরিবদের মধ্যে দান করে দেয়। হ্যাঁ বিভিন্ন, তারপরে অনাথ ছেলে মেয়ে থাকে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দেয়, এরকম মানুষ কয়জনে করে, পয়সা দিয়ে কিন্তু কিনতে পাওয়া যায় না। এরকম ভালো মানুষগুলো আমরা সংখ্যা কিন্তু দেখতে পাই না, যখন আমরা কাছাকাছি আমাদের বাড়ির কাছে ঘুরে বেড়াই তখনই মনে হয় না, নামটাও যেমন ছায়া সে সকলের পাশে। আজকে দেখছি সকলের মন ভরাক্রান্ত, না ছায়াদি নেই, ছায়াদি নেই, এক কথায় কী বলবো, বলার কিছু নেই। দেখো কথা বলতে বলতে আমার ডান্নাটা হয়ে গেছে, এক চিমটে খালি ঘি দেব, ঘিটা না দিলে ভালো লাগবে না। সব কিছুর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর কোনো মশলা দিচ্ছি না, যেহেতু আলু ফালু নেই। এই দেখো এক চিমটে ঘি দিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। দেখো আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা সঙ্গে থেকো।